এলিনাইট অ্যাটাক করবেন রোমান রিংসের উপরে এবং তিনি হেল্প করবেন কোরিওর্সকে। মানে যখন হবে একটি ম্যাচ কোরিওর্স এবং রোমান রিংসের মধ্যে রাসলমেনিয়ার সময়। বন্ধুরা আমরা দেখে নিয়েছি গত স্ম্যাকডাউনে, সেখানে কোরি হেল্প করেছিলেন এলিনাইটকে, আর এরপর থেকে এমনটা বলা হচ্ছিল যে হয়তোবা কোরিওর্স টিমের পার্টনার হবেন এলিনাইট এবং তিনি যুক্ত হবেন সার্ভাইভার সিরিজের টিম কোরির দলে। কিন্তু গতকাল রয়্যাল এপিসোডে অ্যানাউন্স করা হয়েছে যে কোরির পার্টনার হবেন তার পুরনো বন্ধু দ্য ভাইপার র্যান্ডি অর্টেন। এর থেকে এটা ক্লিয়ার যে এলিনাইট হচ্ছেন না টিম কোরির পার্ট। তাহলে কেন এলিনাইটকে হেল্প করলো কোরিওর্স? তো এর পিছনে কারণ হচ্ছে ফিউচারে যখন একটি রাইভালরি চলবে কোরিওর্স এবং রোমান রিংসের মধ্যে, সেখানে যখন ব্লাড ইন্টারফেয়ার করবে কোরিওর্সের সঙ্গে, তখন তাকে বাঁচাতে আসবেন এলিনাইট। কারণ আমরা দেখেছি যে বর্তমান সময়ে এখন ফাইট চলছে এলিনাইটের ব্লাডাইনের সঙ্গে, স্পেশালি জিমি উসোর সঙ্গে। তাই যখন রাসলমেনিয়ার আশেপাশে রাইভালরি চলবে কোরিওর্স এবং রোমান রিংসের মধ্যে, সেখানে যুক্ত থাকবেন এলিনাইট এবং তিনি হেল্প করবেন কোরিকে সেই ম্যাচে। তো দেখা যায় রাসলমেনিয়াতে কে জয়লাভ করে, রোমান রিংস নাকি কোরিওর্স? আর বন্ধুরা, কোরি অবশ্যই জয়লাভ করা উচিত রাসলমেনিয়াতে, কারণ সে ডিজার্ভ করে এটা। তো রুমার্সে তো এমনটাই বলা হচ্ছে যে এলিনাইট হেল্প করবেন কোরিকে যখন হবে একটু রাইভালরি কোরিওর্স এবং রোমান রিংসের মধ্যে ফিউচারে।